আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমের চাটনি। আমের চাটনি তো আমরা সবাই বানাতে পারি, একবার আমার মতন করে বানিয়ে দেখো তো যে কেমন লাগে খেতে। যদি ভালো লাগে, যদি করে খাও কখনো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে চলো দেখে নিই আমি কি করে এই চাটনিটা তৈরি করলাম। যে চাটনিটা আমি তোমাদের দেখালাম সেটার জন্য আমি চারটা আম নিয়ে নিয়েছি। সবাই আমরা চাটনি করতে পারি, নতুন কোনো ব্যাপার নয়। আমি একটু আমের যদি আঁটিটা শক্ত হয়ে গিয়ে থাকে সেই আমের চাটনি খেতে একটু বেশি ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা একটু শক্ত হয়েছে, তবে পুরোটা শক্ত হয়নি। আর আমি আমের চাটনি করলে কখনোই খোসা ছাড়াই না, কিন্তু এটা একদম কচি আম বলে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, না হলে মুখে কষকষ লাগে। এটার আঁটিটা দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে, তো আমি খোসাটা ছাড়িয়ে বীজটা ছাড়িয়ে এবার এটাকে টুকরো করে নেব। তবে আমি এটাকে লম্বা লম্বা টুকরো করব এরকম করে। যাদের ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তারা বঁটি দিয়ে কাটবে। তো আমার হাতটা ভালো করেই ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আমটাও ধোয়া আছে, আমটা কেটে রাখলে একটুখানি গায়ে কষের দাগ হয়ে যায়, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি আমটা পুরোটা কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। আমার সবটা আম কাটা হয়ে গেছে, দেখো আমি এখানে গুছিয়ে রেখেছি। তার মধ্যে একটা আমের খুব আঁটিটা শক্ত ছিল, এটা কাটতে পারিনি। কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, এবার তোমাদের দেখাবো আমি কী কী জিনিস ফোড়নে দিয়েছি। মৌরি, সর্ষে, জিরে, কালো জিরে, রাঁধুনি, মেথি, শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ের মধ্যেই আমি ওটা দিয়ে দেবো, দিয়ে দেবো একটা তেজপাতা। খুব সোজা, খুব ইজি, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে। দেখো মশলার পরিমাণটা কিন্তু আমার একটু বেশির দিকেই আছে। এবার আমি কড়াইটা যেহেতু গরম ছিল এটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি সামান্য একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেবো। চাটনি করতে তো বিশেষ তেলের প্রয়োজন হয় না, তো এটাকে ভাজা ভাজা করবার জন্য এবার এক সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি অ্যাড করে দেবো কেটে রাখা আমগুলো। এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে মৌরি বা পাঁচফোড়ন, সঙ্গে আরেকটা জিনিস আমি দিয়েছি সেটা তো দেখলেই তোমরা, কালো জিরে। তো এক একজন এক এক রকমভাবে পাঁচফোড়নটা তৈরি করে। আমি পাঁচফোড়ন না ছফোড়ন দিয়েছি। তো এটা হয়ে গেছে ভাজা ভাজা, এবার আমি আমটা দিয়ে দেবো। যদি কেউ পাতলা খেতে চাও সেই পরিমাণে ঝোলটা রাখবে, আর যদি কেউ ঘন খেতে চাও সেই পরিমাণে ঝোলটা রাখবে। আমি এটাকে মিডিয়াম পর্যায়ে রাখবো, সেজন্য আমি যে বাটিটার মাপে আমটা নিয়েছি সেই বাটিটার মাপেই এক বাটি জল এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দিলাম এক বাটি জল। দিয়ে দেবো এক কাপ পরিমাপে মিশ্রি। আমি এখানে এক কাপ মিশ্রি যেমন দিয়েছি তেমনি এক কাপ গুড় ব্যবহার করব আমি এখানে, রংটা সুন্দর আসার জন্য। দিয়ে দিলাম এক বাটি, মানে এটাকে ভাঙলে এরম এক বাটি হবে, তাই আমি ভাঙলাম না, একবারে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। পরের জিনিসগুলো আমি পরে দেখাচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দেবো প্রয়োজন মতো নুন। আমি এক চা চামচ নুন দিলাম, খুব একটা নুনের প্রয়োজন হয় না, তবে মিষ্টির মধ্যে নুনটা দিলে মিষ্টিটা খুব ভালো খেতে লাগে। এবার দেব একটুখানি হলুদ। এবার দেব এর মধ্যে একটুখানি আদা কুচি, এক চা চামচের মতন আদা কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো, কুচনো আদা আর কি দিয়ে দিলাম। এবার এটা ফুটতে ফুটতে এটাকে কিন্তু হাই ফ্লেমে রাখবে। এটা ফুটতে ফুটতে এর মধ্যে আমি অন্যান্য জিনিসগুলো অ্যাড করে দেবো। এর সঙ্গে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ আমসত্ব, এটা ঘরে তৈরি করা আমসত্ব, তোমরা চাইলে বাজার থেকে কিনেও একটু যোগ করতে পারো, খুব ভালো লাগে খেতে, না থাকলে দেবে না, কিন্তু একটু স্পেশালভাবে যদি রান্না করতে চাও এগুলো অ্যাড করতে পারো। এবার আমি
আমগুলো একদম নরম হয়ে গেছে। এই কচি আমের চাটনি আর কি একরকম হয় খেতে, আর যখন আঁচিটা শক্ত হয়ে যায় তখন খেতে কিন্তু আরও ভালো লাগে, সেটা আমার কাছে। তো আম সত্তরটা গলতে গলতে এটাও হয়ে যাবে, এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো একটুখানি, খুব সামান্য একটুখানি লেবুর রস বা ভিনিগার। আমি এক চামচ ভিনিগার অ্যাড করে দিলাম, ও একটু ভাজা গুঁড়ো মশলা, যেটা আমি সব ধরনের চাট তৈরি করতে ব্যবহার করে থাকি, সেই মশলাটা আমি চাটনিতেও ব্যবহার করি। তো এটা আমার হয়ে গেছে কমপ্লিট, আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে।